আজ আমি যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আজ আমি যেটাই বলবো তোমাদেরকে পুরো একদম ফ্যাক্ট ডিটেলস খুলে বলবো রেডমি K20-র ব্যাপারে। কারণ তোমরা খুব ভালো করেই জানো রেডমি K20 অলরেডি 2 থেকে 3 মাস আগে যখন স্যামসাংয়ের M40 OnePlus-গুলো লঞ্চ করছিল পরপর, তখন থেকে অলরেডি ওরা ফ্ল্যাগশিপ ফোন বলে বারে বারে মার্কেটে অ্যানাউন্সড করছিলো এবং মার্কেটকে কাঁপিয়ে দিচ্ছিল। জাস্ট একটা উল্টো দিক থেকে বলার চেষ্টা করছিলো যে ওই সমস্ত ফোনগুলো কেন না, রিয়েলমি, OnePlus এই সমস্ত ফোনগুলো ভুল করুক কেন না, কারণ আমরা আসছি একদম ফ্ল্যাগশিপ লেভেলের একটা ফোনকে নিয়ে যার নাম হতে চলছে রেডমি K20। কে অর্থাৎ কিলার, আমরা আসছি কিলার ফোন নিয়ে। ওয়েট করো আমাদের জন্য, আমরা তোমাদেরকে দেবো কিলার ফোন। এবং যার জন্য তোমরা ভালো করেই জানো যে রেডমির ওয়েবসাইটে এবং এমনকি অ্যামাজন ফ্লিপকার্টের ওয়েবসাইটে 855 টাকা করে আগে থেকে নেওয়া হচ্ছিল, যে যদি তুমি ফোনটা পেতে চাও সাথে সাথে তুমি তাহলে এখনই আমাদের সঙ্গে টাকাটা দিয়ে রাখো আগে থেকে অ্যাডভান্স, বাকি টাকাটা তুমি পরে দিয়ে দেবে এবং তুমি ফোনটা নিয়ে নেবে বা তুমি EMI আকারেও দিয়ে দিতে পারো। তো অ্যাকচুয়াল এই রেডমি K20 অর্থাৎ কিলার 20 সত্যিই কি আমাদের কেনার যোগ্য? আমার তো মনে হয় মোটেই না, এই ফোনটা মোটেই কেনার যোগ্য নয়। কিন্তু কেন, যদি জানতে চাও দেখতে থাকো ভিডিও প্রথম থেকে লাস্ট অবধি। আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটাকে করে নাও এক্ষুনি সাবস্ক্রাইব, আর পাশের বেল আইকনটা বাজিয়ে দিতে একদম ভুলো না। তো নমস্কার বন্ধুরা, আমি সৌম্যদীপ, তোমরা দেখছো বাংলা ইউটিউব চ্যানেল টেকরাজ মহারাজ। তো চলো আজকের ভিডিও স্টার্ট করা যাক। 2-3 মাস আগে থেকে মার্কেটে আমরা আসছি কিলারকে নিয়ে, রেডমি কিলারকে নিয়ে। এইভাবে তো হল্লা মাচিয়েই চলছিল, কিন্তু কি হলো রেডমি, তোমাদের অবস্থা কিভাবে, তোমরা চলে গেলে এত তলিয়ে, কেন তোমরা মানুষের টাকা কাটছো, কষ্টের টাকা কেন এইভাবে নষ্ট করছো তোমরা, প্রশ্ন তো আমার এসেই যায়। তো আজকে আমরা জেনে নেব রেডমি K20-র ব্যাপারে। রেডমি K20 যখনই আমরা ওপেন করছি তখনই আমরা রেডমি K20-তে দেখতে পাচ্ছি 6.3 ইঞ্চি অ্যামোলেড ফুল HD প্লাস ডিসপ্লে, যেখানে থাকছে না কোনো রকমের বেজেল, অর্থাৎ বেজেল লেস ফুল HD 6.3 ইঞ্চির ফুল HD অ্যামোলেড প্লাস ডিসপ্লে, ফুল HD ডিসপ্লে অবশ্যই। তার সঙ্গে সঙ্গে আমরা যেটা পাচ্ছি প্রসেসর 730, যা স্ন্যাপড্রাগনের, হ্যাঁ খুবই ভালো স্ন্যাপড্রাগনের 730 প্রসেসর, একদম ফাস্ট আমিও বলবো ইটস ভেরি গুড, তার জন্য 5 স্টার অবশ্যই আমার তরফ থেকে। এরপর যেটা আসছে ব্যাটারি, ব্যাটারিতে আমরা দেখতে পাচ্ছি 4000 mAh ব্যাটারি দিচ্ছে আমাদের রেডমি K20, ইটস গুড, সবই ভালো, খুব ভালো। এবার চলে আসি এর ওয়েসের দিকে, অর্থাৎ অপারেটিং সিস্টেমের দিকে। অপারেটিং সিস্টেমে আমরা দেখতে পাচ্ছি সেই একই রকম কাস্টমাইজ অপারেটিং সিস্টেম MIUI এর 10.3.1 কাস্টমাইজ MIUI রেডমি K20। এর সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড্রয়েড সাপোর্ট, অ্যান্ড্রয়েড পাই 9-এর আপডেট, যেটা হয়তো তোমাকে একবার আপডেট করে নিতে হবে, বা আগে থেকে যদি ওটা টোটালি করে দেওয়া থাকে কোনো ব্যাপার নয়, হয়তো নেক্সট আপডেট তোমাকে করে নিতে হবে, সেটা কোনো ব্যাপার না। 1 GB থেকে 1.5 GB আপডেট আছে, করে নিতে পারো। এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি ক্যামেরা যদি আমরা পেছন দিকে ক্যামেরাটা দেখি, অর্থাৎ রিয়ার ক্যামেরাতে আমরা দেখতে পাচ্ছি তিনটে ক্যামেরা দেওয়া হয়েছে রিয়ারে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি 48 MP, 13 MP এবং 8 MP, এই 3 ধরনের ক্যামেরা পেছনে লাগানো হয়েছে, যেটা হতে চলেছে দূরদর্শ, সত্যিই খুব ভালো। এইবার চলে আসি সামনের ক্যামেরার দিকে, অর্থাৎ সেলফি ক্যামেরাতে আমরা দেখতে পাচ্ছি অনলি 20 MP ক্যামেরা, যা সত্যিই গুড। এইবার যেটা এর সবথেকে মেন জিনিস, সেটা হচ্ছে পপ আপ সেলফি ক্যামেরা, কারণ অলরেডি বেজেল লেস স্কিন, অ্যামোলেড স্কিন, স্কিনে কোনো রকম ক্যামেরা দেওয়া নেই, কিচ্ছু নেই, যা আছে সব কিছু পপ আপ সেলফি ক্যামেরায়, অর্থাৎ একটা পয়েন্ট জাস্ট তোমার সুইচ টিপবে, ক্যামেরা সুইচ টিপলে ওপর দিক থেকে এরম উঠে যাবে, ওটা দিয়ে তুমি সেলফি নিয়ে নিতে পারো। এইবার এই জায়গাটাতে চলে আসছে সবথেকে বড় একটা পয়েন্ট, যেটা 20 MP দেওয়া হচ্ছে সেলফি ক্যামেরা। ওই সেলফি ক্যামেরার দিকে যদি আমরা তাকাই, দেখো একটা কথা বলি, ফোনকে তুমি গার্ড করতে পারলে খুব ভালোভাবে, সামনে পেছনে কভার দিয়ে গার্ড করতে পারলে ইটস ওকে ফাইন, বাট তুমি একটা জিনিস মনে করো, যখন ওই পপ আপ সেলফি ক্যামেরা যখন তুমি তুলছো, হাত থেকে যদি ফোনটা ইনকেস ফসকে যায় বা কোনো কারণে যদি তোমার ক্যামেরা শ্যুট করতে গিয়ে, সেলফি ক্যামেরা শ্যুট করতে গিয়ে হাত থেকে পড়ে যায়, বা কোনো বন্ধু বান্ধব পেছন থেকে এসে তোমাকে নাড়িয়ে দিল আর হাত থেকে ফোনটা পড়ে গেল, পপ আপ সেলফি ক্যামেরাটা থাকবে তো? নিজেকে নিজে কোয়েশ্চেন করো, কারণ পপ আপ সেলফি ক্যামেরাটা টোটালি প্লাস্টিক বডি দেওয়া হয়েছে, হালকা প্লাস্টিক বডি, যেখানে পপ আপ সেলফি ক্যামেরা থাকার তো কোনো কথাই নেই।
মানে পড়া মাত্রই শেষ, আর এর জন্য তোমাকে রেডমি কোনো রকম ওয়ারেন্টি গ্যারেন্টি কিচ্ছু দেবে না, তোমাকে নিজে থেকে আবার ঠিক করে নিতে হবে অতিরিক্ত টাকা দিয়ে। এইবার চলে আসি এর ভ্যারিয়েন্টের দিকে। আমরা যখন এর ভ্যারিয়েন্টের দিকে তাকাচ্ছি রেডমি কে টোয়েন্টি, আমরা দু রকমের ভ্যারিয়েন্ট পাচ্ছি। একটা পাচ্ছি 6 GB র্যামের সাথে 64 GB স্টোরেজ, আরেকটা পাচ্ছি 6 GB র্যামের সাথে 128 GB স্টোরেজ। ইন্ডিয়াতে কী রেট করেছে আমাদের, বাইরে যাই রেট হোক ইন্ডিয়ার রেট আমরা জেনে নেব। তো ইন্ডিয়াতে আমরা যেটা দেখতে পাচ্ছি 6 GB 64 GB সেটার দাম পড়েছে 21,999 টাকা, মানে 22,000 টাকা। আর যেটা 64 GB 128 GB সাপোর্ট সেখানে আমরা পাচ্ছি 23,999 টাকা, যেটা 24,000 টাকা রেট। মানে বুঝতেই পারছো ফ্ল্যাগশিপ ফোন, এদিকে রেডমি বারে বারে বলছে আমার ফ্ল্যাগশিপ ফোন ফ্ল্যাগশিপ ফোন, ফ্ল্যাগশিপ ফোনের রেট এত কিভাবে হতে পারে? যেখানে 6 GB 64 GB অন্যান্য ভ্যারিয়েন্ট অন্যান্য মোবাইল কোম্পানির দিকে যদি আমরা তাকাই 16,000 17,000 18,000 20,000 টাকার মধ্যে সীমাবদ্ধ, যেখানে 6 GB 64 GB র্যামে রেডমি কে টোয়েন্টি দেয় 21,999 টাকা, 1 টাকা কম 22,000 টাকা। আর যেখানে 6 GB র্যাম 128 GB স্টোরেজ অন্যান্য ফোন ওই সেম 20,000 টাকার মধ্যেই রেঞ্জ রাখে, সেইখানে কিভাবে রেডমি কে টোয়েন্টি এসে মার্কেটে করে দেয় 23,999 টাকা, অর্থাৎ 1 টাকা কম 24,000 টাকা? ফ্ল্যাগশিপ ফোন তো এটা মোটেই নয়, ফোনটা মোটেই ভালো নয়, আমার বেস্ট ওপিনিয়ন আমি তোমাকে বলছি ফোনটা মোটেই ভালো না। মেন কথা পপ আপ সেলফি ক্যামেরা, যেটা হাত থেকে পড়লে পুরো সর্বনাশের খাতায় তুমি নাম লেখাবে। আর দ্বিতীয় নাম্বার কথা ব্যাটারি 4000 mAh, খুব বেশি দুদিন চলবে। কাস্টমাইজ MIUI অ্যাপ, কাস্টমাইজ OS, আরও অনেক কিছু, কোনো রকম সামনে পেছনে গার্ডের বন্দোবস্ত নেই। তুমি যদি আউট অফ দ্য বক্স দেখো, আউট অফ দ্য বক্স আমরা দেখতে পাচ্ছি 18 W একটা চার্জার দেওয়া হয়েছে, USB টাইপ সি পোর্ট ফাস্ট চার্জিংয়ের জন্য 18 W, ইটস গুড ফাইন, 18 W চার্জার ইটস গুড, মানে অর্থাৎ 1 ঘন্টার মধ্যে তোমার ফুল চার্জ করে দেবে, 4000 mAh পুরোপুরি পূর্ণ করে দেবে। তো ফোনটা তোমার কেমন লাগলো, তুমি কি কিনতে চাইবে এই ফোনটা, কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আমার তরফ থেকে তো একদম টোটালি ডিসলাইক, কারণ এই ফোনটা আমি কখনোই কিনবো না, যেহেতু ফ্ল্যাগশিপ রেট আগে বলেছিল কিন্তু ফ্ল্যাগশিপ রেট দেয়নি, টোটাল ফলস। আর যারা 855 টাকা আগে দিয়ে রেখেছো অ্যামাজন ফ্লিপকার্ট বা MI.com, তারা কি ওই ফোনটা ওই 855 টাকাটা ব্যাকে ফেরত নিয়ে নেবে, সেটাও আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আমি হলে তো 855 টাকা অবশ্যই ফেরত নিয়ে নিতাম। এরপর চলে আসছে রেডমি K20 Pro, এলে আপডেট খুব শিগগিরই আমার এই টেকরাজ মহারাজ ইউটিউব চ্যানেলে, জুড়ে থাকো। আশা করি ভিডিওটা তোমার ভালো লেগেছে, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করার সাথে সাথে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দাও, যাতে এই ফোনটা কেউ না কেনে, কারণ যদি কেনে পয়সা নষ্ট ছাড়া আর কিছুই না বস। চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটাকে করে নাও এক্ষুনি সাবস্ক্রাইব, কারণ তোমার জন্য এই ধরনের ধামাকাদার এপিসোড এবং বেস্ট ওপিনিয়ন, কোনো টাকা খাওয়া ওপিনিয়ন না, বেস্ট ওপিনিয়ন নিজের ওপিনিয়ন নিয়ে আসতে থাকি টেকরাজ মহারাজ বাংলা ইউটিউব চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত তোমরা আমাকে ফলো করতে পারো আমার ইনস্টাগ্রাম ফেসবুক টুইটারে, আমার আইডি টেকরাজ মহারাজ, চেক দ্য ডিসক্রিপশন ফর মোর ইনফরমেশান। আশা করি ততক্ষণ তুমি ভালো থাকবে, সুখে থাকবে, আনন্দে থাকবে, আর জুড়ে থাকবে টেকরাজ মহারাজ ইউটিউব চ্যানেলের সাথে।